সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, বলছেন মিজানুর রহমান মিনু। এদিকে দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। জানাবো মার্কিন দূতাবাসে নালিশের পর নালিশ করেও লাভ হয়নি, বলছেন ওবায়দুল কাদের। আরও জানিয়ে দিব যে কারণে বিএনপির সঙ্গে বৈঠক করেননি ডোনাল্ড লু। এদিকে সীমাহীন দুর্নীতি ও লুটপাটে জনগণ অতিষ্ঠ হয়ে উঠছে, বলছেন সাইদুর। সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, বলছে এলডিপি। এদিকে সংসদে বিএনপির কঠোর সমালোচনায় ধানের শীষের এমপি। এবং সর্বশেষ জানাবো দেশে আর লুটপাট চলতে দেওয়া যাবে না, বলছেন আমির খসরু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, বলছেন মিজানুর রহমান মিনু। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, এই সরকারের পায়ের তলায় আর মাটি নেই, তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে, যে কোনো সময় এই সরকার ক্ষমতাচ্যুত হবে। মিজানুর রহমান মিনু বলেন, এই সরকার বাংলাদেশের মানুষকে কারাগারে রেখেছে, গণতন্ত্র ধ্বংস করে নয়া বাকশাল কায়েম করেছে, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকার আমেরিকা, লন্ডন, দুবাই ও কাতারে জায়গা কিনছে, বাড়ি করছে, সুইস ব্যাংকে টাকা রেখে দেশে অর্থের তারল্য কমিয়ে দিয়েছে, ঘন ঘন বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আর শীত নেই গ্রীষ্ম নেই লোডশেডিং করে শিল্প কারখানায় উৎপাদন কমিয়ে দিয়েছে। মিনু বলেন, দেশে নিত্যপণ্যের লাগামহীন মূল্যে বাড়ানোর কারণে খেটে মানুষসহ উচ্চ মধ্যবিত্ত মানুষগুলো পড়েছে মহাবিপদে, দেশে এখনই খাদ্য সংকট দেখা দিয়েছে, এভাবে চলতে থাকলে 1974 সালের মতো দুর্ভিক্ষ আসবে। আর এই অবস্থা থেকে দেশ বাঁচাতে এবং জনগণের ভোট ও কথা বলার অধিকার ফিরিয়ে আনতে এই সরকারকে দ্রুত বিতাড়িত করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। বিএনপি জনগণের হয়ে সরকার পতনের আন্দোলন করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এবারের আন্দোলন গণমানুষের আন্দোলন, এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী আর ঘরে ফিরবেন না বলেও দাবি করেন মিনু। দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন বলেন, সরকার বিদ্যুৎ, গ্যাস, তেল সহ সব ধরনের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছেন, অপশাসনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করছে, বিএনপি দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে জনগণের সেই অধিকার ফিরিয়ে দেবে। মার্কিন দূতাবাসে নালিশের পর নালিশ করেও লাভ হয়নি, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন দূতাবাসে নালিশের পর নালিশ করেও কোনো লাভ হয়নি, বরং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন। ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু এসে বলেছেন, দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, দেশের যথেষ্ট উন্নয়ন হয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নালিশ কার কাছে দেবেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, আশপাশের সবাই শেখ হাসিনার উন্নয়নের অংশীদার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে না এমন খবরে বিএনপি নেতারা অসুস্থ হলেন কিনা, হাসপাতালে গেলেন কিনা, হাসপাতালে খোঁজ নিয়ে দেখতে হবে, আন্দোলন রেখে কেন তারা হাসপাতালে। যে কারণে বিএনপির সঙ্গে বৈঠক করেননি ডোনাল্ড লু। দুই দিনের জন্য ঢাকা সফরে এসেছিলেন মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দুই দিনের সফর শেষে গতকাল দিবাগত রাতে ঢাকা ছেড়েছেন তিনি। তার এই ঢাকা সফরের আগে বাংলাদেশের বিভিন্ন মহলে নানা জল্পনা কল্পনার কথা আলোচিত হয়েছিল। আলোচনা ছিল তিনি ঢাকায় এসে হয়তো দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করবে, কারণ গত বছর 10 ডিসেম্বরের ঘটনায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বিএনপি নেতৃবৃন্দ এ ধরনের ঘোষণার প্রত্যাশা করেছিল বলে দলটির একাধিক নেতা বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে, কিন্তু ডোনাল্ড লু সে ধরনের কোনো ঘোষণাই দেননি। এছাড়াও আলোচনা ছিল যে ঢাকা সফরে এসে ডোনাল্ড লু হয়তো সরকার, সুশীল সমাজের প্রতিনিধির পাশাপাশি বিএনপির সাথেও বৈঠক করবে, বিএনপিও সেরকম প্রত্যাশা করেছিল বলে জানা গেছে। কিন্তু ডোনাল্ড লু সরকার, সুশীল সমাজের সাথে বৈঠক করলে বিএনপির সাথে কোনো বৈঠক করেননি, কিংবা দলের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেনি। কেন ডোনাল্ড লু বিএনপির সাথে বৈঠক করলেন না, এ নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মার্কিন দূতাবাস বা বিএনপির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও রাজনৈতিক বিশ্লেষকরা দুটি কারণের কথা বলছেন। এর মধ্যে হলো বিএনপিতে নেতার সংকট। বিশ্লেষকরা বলছেন, বিএনপির সাথে ডোনাল্ড লুর বৈঠক না হওয়ার অন্যতম একটি কারণ হলো বিএনপিতে নেতার সংকট। তারা বলছেন, ডোনাল্ড লু একজন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি দেশটির মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তার সাথে বৈঠক করার মতো পদস্থ নেতা বিএনপিতে নেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডিত, তিনি প্যারোল মুক্তি নিয়ে ফিরোজায় থেকে চিকিৎসা
নিচ্ছেন। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে পলাতক। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এ অবস্থায় ডোনাল্ড লুর সাথে বৈঠক করবেন এমন পদস্থ নেতা বিএনপিতে নেই, সুনির্দিষ্ট এজেন্ডা। বিশ্লেষকদের মতে বিএনপির সাথে ডোনাল্ড লুর বৈঠক না হওয়ার আরেকটি কারণ হলো সুনির্দিষ্ট এজেন্ডা। তিনি ঢাকা সফরে এসেছিলেন মূলত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, যা তিনি যৌথ ব্রিফিংয়ে স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, আমি বাংলাদেশে এসেছি আমাদের দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে। বিশ্লেষকরা বলছেন, শাহিনবাগে পিটার ডি হাসের যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সেই সম্পর্ক জোরদার করতে তিনি ঢাকা সফরে এসেছিলেন। দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন করাটাই ছিল ডোনাল্ড লুর সফরের মুখ্য উদ্দেশ্য, যে কারণে বিএনপির সাথে তার বৈঠকের বিষয়টি গুরুত্ব পায়নি। এছাড়া বিএনপির যে দাবি দেশে একটি সুষ্ঠু নির্বাচন, সে ব্যাপারে সরকার ডোনাল্ড লুকে আশ্বস্ত করেছেন। ডোনাল্ড লু বলেছেন যে তার দেশে বিশেষ কোনো দলকে সমর্থন করে না। মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, আর সে কারণে আলাদা করে বিএনপির সাথে ডোনাল্ড লুর বৈঠক হয়নি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সীমাহীন দুর্নীতি ও লুটপাটে জনগণ অতিষ্ঠ হয়ে উঠছে, বলছেন সাইদুর। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। বিক্ষোভে নেতৃত্ব দেন জোটের সমন্বয়কারী মোহাম্মদ সাইদুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে এবং সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তি দিতে হবে। যুগপথ আন্দোলন কর্মসূচিতে জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনউদ্দিন মজুমদার বলেন, ব্যর্থ দুর্নীতিবাজ সরকার দেশকে লুটেপুটে এবং বিদেশে দেশের সম্পদ পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সরকার দেশে দুর্ভিক্ষের দোহাই দিয়ে জনগণকে পুনরায় শোষণ করার চেষ্টা করছে, অথচ পাচারকৃত টাকা আনার কোনো উদ্যোগ নিচ্ছে না। কাজে জালিম সরকারের পতন সময়ের অনিবার্য দাবি হয়ে উঠেছে। সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, বলছে এলডিপি। বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সে স্বপ্ন বর্তমান সরকার ভেঙে খান খান করে দিয়েছে। বাঙালি জাতির সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশ আজ গণতন্ত্রবিহীন। আমরা অধিকারবিহীন অবস্থার মধ্যে বিরাজ করছি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের বিকল্প নেই। বক্তারা সরকারের উদ্দেশ্য বলে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন, নিজেরা বাঁচুন এবং দেশ ও জনগণকে রক্ষা করুন। সংসদে বিএনপির কঠোর সমালোচনায় ধানের শীষের এমপি। বিএনপির রাষ্ট্র মেরামত কর্মসূচির কঠোর সমালোচনা করেছেন গণফোরাম থেকে নির্বাচিত সাবেক ছাত্রলীগ নেতা ও ডাকসুর সাবেক ভিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। গণফোরাম থেকে নির্বাচিত হলেও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিগত জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতীক ছিল ধানের শীষ। বিগত 11 ডিসেম্বর সংসদ থেকে বিএনপির 7 এমপির পদত্যাগের পরে বর্তমান সংসদে আর তাদের প্রতিনিধিত্ব নেই। জাতীয় ঐক্যফ্রন্টের আরেক এমপি গণফোরামের মোকাব্বির খান দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচনে জয়লাভ করেন। সুলতান মোহাম্মদ মনসুর বলেন, বাংলাদেশকে মেরামত করতে হবে। কাদের কাছ থেকে শুনছি? 75 সালের খুনিদের কাছ থেকে শুনছি। মেরামত শব্দটি সাধারণত পরিবারের সাথে ঘর মেরামত বোঝায়। তারা কি সেই মেরামত করতে চায় 1975 সালের 15 আগস্টের মতো ঘটনা ঘটিয়ে? তারা কি সেই মেরামত করতে চান? খুনি জিয়া যেমনিভাবে পাকিস্তানের দালাল জাতিসংঘে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেরকম পরিবর্তন ব্যবস্থা করতে চান? জিয়ার দুঃশাসনে যে কারফিউর গণতন্ত্র, তারা কি সেই স্বৈরতন্ত্র করতে চান? তাদের কথা শুনলে মনে হয় ওইদিকে যাচ্ছেন। সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মনসুর বলেন, একদল, দুই দল, 54 দল বিভিন্ন দল করছে। আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারি, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করে যারা বাংলাদেশের রাজনীতির পরিবর্তন চান, সেই পাকিস্তানি ধারার রাজনীতি আর এদেশে আসার সুযোগ নেই। যারা এই ধারার রাজনীতি করেন, তাদের শুধু বলবো, জীবনে কোনোদিন বিএনপি নেতৃত্বে বাংলাদেশ কোনো আন্দোলনে কোনো বিজয় তারা ছিনিয়ে আনতে পারেন নাই। ষড়যন্ত্রের মাধ্যমে তারা খুনি জিয়ার মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, কিন্তু আন্দোলন সংগ্রাম করে মানুষের মন নিয়ে মানুষের মাধ্যমে দেশে আন্দোলনের সফলতা তারা কোনোদিন আনতে পারেন নাই, আগামীতেও আনার কোনো সুযোগ থাকবে না। সুলতান মনসুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় 1/11 সময় সংস্কারবাদী হিসেবে পরিচিতি লাভ করেন, পরে তিনি আওয়ামী লীগ থেকে বাদ পড়েন। দেশে আর লুটপাট চলতে দেওয়া যাবে না, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের ক্রয় ক্ষমতা সর্বনিম্নে নেমে এসেছে। দেশের মানুষের বিশাল অংশ দুই বেলা খাবার যোগান হচ্ছে না। আজকে বিভিন্নভাবে উচ্চ দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও গ্যাসের উচ্চ মূল্য ও উচ্চ ট্যাক্সের মাধ্যমে প্রতিনিয়ত দেশের সাধারণ মানুষের পকেট খালি করা হচ্ছে। এই টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে।
ভোট চোরেরা দেশের অর্থনীতি চুরি করে ফেলেছে, দেশের অর্থনীতি ভোট চোরদের হাতে, তারা দেশের তহবিল চুরি করেছে। তারা 10,000 কোটি টাকার প্রকল্পকে 30,000 কোটি টাকার প্রকল্প বানিয়ে দেশের মানুষের অর্থ চুরি করে। দেশের 10,00,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, কারণে দেশের রিজার্ভ শূন্যের কোঠার দিকে যাচ্ছে। বিএনপির সমাবেশ থেকে 10 দফা দাবিতে গণতন্ত্র হত্যা দিবসে আগামী 25শে জানুয়ারি সারা দেশের সব মহানগর ও জেলা সদরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন খন্দকার মোশাররফ হোসেন। আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, 12 দলের জাতীয়তাবাদী সমমনা জোট ও এলডিপিও। সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল 1975 সালের 25শে জানুয়ারি। এ দিনটিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে 10 দফা দাবি সহ বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ হয়। পরে একটি মিছিল কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরেপুলে মোড় প্রদক্ষিণ করে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। আমির খসরু বলেন, আজকের বাংলাদেশের মোট অর্থের 1% কম মানুষের হাতে, বাকি টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে, এই টাকা তারা বিদেশে পাচার করছে। দুবাই, লন্ডন, কানাডা সহ সারা বিশ্বে তাদের সম্পদের হিসাব বের হচ্ছে, এই লুটপাট আর চলতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।